तिलक धारी चले गल अपेक्षा करल ये साढ़े पाँचटार समय के जल खाल स्लाइन दिल लोकर हिंसा लोकर राग लोकर सबकिछ सब मिटे गल एत लोकर समस्या प्रब्लेम सब मिटे गल কি পাপ করেছিলাম নিশ্চয়ই কোনো পাপ করেছিলাম চোখের সামনে একটা একটা করে চলে গেল কি করব ভালো হয়েছে অনেকের শান্তি হয়েছে অনেকের শান্তি হয়েছে অনেকের খুশিও হচ্ছে শান্তিও হয়েছে যা যেখানে থাকবি ভালো থাকবি সকালবেলাটুকুনি আমার জন্য অপেক্ষা করছিল একটু আদর করলাম একটু জল খাওয়ালাম রক্ত পায়খানা করল একটু পরে সাতটা বাজেনি একটু পরে যাব হসপিটালে যাব একটু পরে নিয়ে যাব চিংচংকে চিংচংও বাঁচতে পারবে না নিয়ে যাব ওদেরও রক্ত পায়খানা ছোটকাটাকেও নিয়ে যাব কী করব আমি আমি পাচ্ছি না না তাদেরও যেটুকুনি করার করে দিচ্ছে চিংচং ওমা একটু খা না এই তো সকালবেলা সবাইকে খাওয়ালাম শুধু স্লাইনটাই খাচ্ছে আর কিচ্ছু না মা চাপা খুলে দিয়েছো কেন কেন খুলেছো চাপা ও মস্তান মস্তান শরীর ভাল লাগছে না বাবা চিংচং একটু পরে নিয়ে যাবো একদম একদম চলে যাবি না আমার ছেড়ে আমার ছেড়ে যাবি না এত কষ্ট করছিস একটুখানি কষ্ট কর একটু পরে নিয়ে যাবো তোকে বন্ধ হচ্ছে না বন্ধ হলে তো এক্ষুনি বেরিয়ে যেতাম রাস্তায় যেগুলো আসে না ধরা বিশাল বিশাল ট্যাব ওরে কুকুরে ওরকম জাল চাপারে ধরতে হয় ওদের আমাদের টালিগঞ্জে আছে দেখেছো কিরকম ঢুকে গেছে খাওয়া নেই তো না আর পাচ্ছে না লড়তে পাচ্ছে না শরীরের সঙ্গে জল বেরিয়ে যাচ্ছে এ তো ভয় পেয়ে গেছে হ্যাঁ কম আছে না আর এদের এই রোগটাই না শুধু ঘাড়গুলো কিরকম শক্ত হয়ে গেছে মা কি আছে এইটাই তো আমি বাবা ঘাড়গুলো কাঠ হয়ে যাচ্ছে কাঠ হয়ে যাচ্ছে শক্ত এই না মা এতে এতে চলো 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 এক এক করে সব বাচ্চা আমার চলে গেল হয়তো আমার কান্না দেখে আপনারা অনেকেই মানে বিরক্ত হয়েছেন বা আমি হয়তো ভাবছেন যে বেশি করে ফেলছি এরকম অনেকেই ভাবছে তাই তাদের উদ্দেশ্যে বলি যে যার মানে ভাবনা আর যে যার চিন্তাধারা সবাইয়ের কিন্তু আলাদা আলাদা হয় আপনাদের যেটা অনেকের মনে হচ্ছে যে আমি বাড়াবাড়ি করছি সেটা আপনার চিন্তাধারা আর আমার যেটা মনে হচ্ছে আমার বুক ফাটা কান্নাটা এটা আমার অন্তর থেকে এবং এটা আমার নিজস্ব একান্ত ব্যক্তিগত চিন্তাধারা কারণ আমার বাচ্চাদের নিয়ে না অনেকের অনেক প্রবলেম ছিল অনেকে কেউ ডাইরেক্ট বলতো কেউ ইনডাইরেক্ট বলতো আর যা যা ঘটেছে সেটা আপনারা অনেকেই ভিডিওতে তো দেখেছেন যে আমার বাচ্চাদের নিয়ে বলো বা এই বড়ো বাচ্চাদের মায়েদের নিয়ে বলো যা যা হয়েছে সবাই দেখেছেন তাই বলছি যে সেই সব মানুষদের উদ্দেশ্যেই বলা যে খুব শান্তিতে
তারা এবারে থাকতে পারবে। আর যারা আমার বাচ্চা রাখা নিয়ে যাদের প্রবলেম হতো, যারা ঘেন্না পেত আমাকে, বা যারা ভাবতো এই এত কুকুর চাষ করেছি এরকম ওয়ার্ডগুলো তো শুনেছি, তো তাদেরকে বলি যে আপনার যেরকম প্রাণটা আছে একটা কুকুরেরও সেরকম একটা প্রাণ আছে। আপনার ব্যথা লাগলে কষ্ট হয়, ওদেরও ব্যথা লাগলে কষ্ট হয়। তা সেটা বোঝার মানসিকতাটা হয়তো আপনাদের নেই, সেটা আমার আছে। যখন একটা বাচ্চা না চোখের সামনে রক্ত পায়খানা করে, রক্ত বমি করে, তিল তিল করে তার প্রাণটা দিনের পর দিন না খেয়ে চলে যাচ্ছে না, সেটার যে কী কষ্ট, যারা এরকম ভাবে তারা কোনোদিন বুঝতে পারবে না। হয়তো তাদের কাছে মৃত্যুটা, মানে মানুষের মৃত্যুটাও হয়তো তাদের ভাবায় না। আমাদের কাছে একটা পশুর মৃত্যুও আমাদের কাছে ভাবে, একটা পিঁপড়ের মৃত্যুও ভাবায় আমাদের। আমার ঘরে না একটা পিঁপড়ে মারতে দেয় না, এবং আমার বাপে আমার ছেলে দেয় না, আর আমার বাপের বাড়িতেও তাই, আমার বাবা একটা পিঁপড়ে মারতে দেয় না। আমরা সেই পরিবেশে বড় হয়েছি। অনেকেই বলে যে বিদায় করে দাও, তাড়িয়ে দাও, অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু আমার কাছে একটাই কথা, তারা কি আমার বাচ্চাগুলোকে খাইয়েছে? একদিনের জন্য কেউ একটু কিছু খাইয়েছে না? এক বেলা এসে একটা বিস্কুট খাইয়েছে যে তারা আমাকে এই কথাগুলো বলে? আজকে বাচ্চাগুলো যখন আমার চোখের সামনে যখন প্রাণগুলো চলে গেছে না, আমার মনে না শুধু ঘৃণা জন্মেছে সেই সব মানুষের, মানে ওপর, কারণ এইসব মানুষগুলোকে আমি কোনোদিন ক্ষমা করবো না। হয়তো ওপর দিয়ে কথা বলবো ঠিকই, কিন্তু অন্তর দিয়ে আমি তাদের কোনোদিন আর ক্ষমা করবো না। আমি করেছি, আমার বর করেছে, আমরা দু হাতে ওদের নোংরা পরিষ্কার করেছি, দু হাতে ওদের বমি পরিষ্কার করেছি, প্রত্যেক দিন সকালে উঠে আমরা পটি পরিষ্কার করি। সেহেতু লোকের কোনো রাইট নেই আমার বাচ্চাদের নিয়ে কিছু বলা। আমার স্বামীকেও আমি ছেড়ে কথা বলি না। মাঝে মাঝে ও বিরক্ত হতো যে রোজ সকালবেলা উঠে, আমি তো এত মাস আমি করেছি, রিসেন্ট ওর বাবাই করে, কারণ এখন বাচ্চারা অত পটি ফটি করে না, বড় হচ্ছে তো, ওদের দুবার তিনবার ছেড়ে দিলে ওরা এমনি বাইরে পটি করে আসে। হাড় ভাঙা খাটনি খাটি আমি ওদের জন্য, এই তো ভাইরাস ধরেছে, সারাক্ষণ তো ওদের আমি নাড়াচাড়া করছি। কই আমি তো মরছি না? মানুষ মরে যাবে, আমার ঘরে ভাইরাস হয়েছে সবাই মরে যাবে, যে আমার বাড়িতে আসবে সে মরে যাবে? আসতে হবে না। আমি আজকে সত্যি কথা বলছি, যারা আমার বাচ্চাদের পছন্দ করবে না তারা আমার বাড়িতে আসতে হবে না। যদিও এটা আমার বাড়ি নয়, তবু আমি বলছি, যদি কেউ পছন্দ অপছন্দ থাকে আমার বাচ্চাদের, আসতে হবে না আমার বাড়িতে। অনেকের মনে শান্তি হয়েছে, আমার এই যে বাচ্চাগুলো সব মরে যাচ্ছে তো, অনেকের মনে শান্তি হয়েছে। আমি আমার বাবা মা যদি একটা বলে না, আমার বাবা মা আমার কষ্ট দেখে বলে যে কেন এত কষ্ট পাচ্ছিস, কেন এদের নিয়ে এত কষ্ট করছিস, এত ভাবছিস, এত এ করছিস, আমি আমার বাবা মাকেও আমি মুখ ঝামটা দিই, বাবা মাকেও আমি যাতা বলে দিই যে ফোন রাখো তোমরা বুঝবে না। কারণ আমার বাবা মা বুঝবে না বলাটা ভুল হয়, কারণ আমার বাবা মা আমাকে ছোটো থেকেই দেখেছে। আমার একটা ছোটোবেলায় আমার যদি কোনো কুকুরের বাচ্চা এরকম হয়ে যেত না, মানে আমি একদম পাগলের মতো হয়ে যেতাম, কান্নাকাটি করতাম, আমার বাবা মা জানে। কিন্তু আজকে আমার এত কষ্ট দেয়, কারণ আমার এতগুলো বাচ্চা চলে যাচ্ছে একের পর এক, কাউ ধরে খেতে যেত বলুন তো, যেত শুধু পুষ্পাদের ওখানে একটু যেত, পুষ্পারা ভালোবাসে, পুষ্পাদের বাড়িতে যেত। তা যাই, সবাইকে একটাই বলবো যে অবলা জীব বলে এদের ভাববেন না যে এদের প্রাণ নেই। আমার তো মনে হয় যে মানুষের সঙ্গে এদের একটা জায়গায় ফারাক আছে, জানেন তো, মানুষ বেঈমান, খুব বড় বেঈমান মানুষ, কিন্তু এরা বেঈমানি করে না। তাই জন্য একটুখানি ভাববেন যে এদেরও প্রাণ আছে, এদেরও মারলে লাগে, কী আছে মানুষের মধ্যে, ওদের মধ্যে তফাতটা কী আছে? আমার তো মনে হয় শুধু তফাত একটাই আছে যে ওরা কথা বলতে পারে না। ওদেরও পা, হাত, চোখ, নাক, মুখ, প্রাণ, হৃৎপিণ্ড, কিডনি, লিভার সব আছে ওদেরও, কথা বলতে পারে না বলেই আজকে আমি মনে হয় ওদের অত ভালোবাসি। কারণ মানুষ কথা বলতে পারে বলেই মানুষের মতো, মানে স্বার্থপর এই পৃথিবীতে আর কিচ্ছু জাত নেই। তাই আমি বলছি, যাদের আমার বাচ্চা নিয়ে প্রবলেম, আমাকে যারা ঘেন্না করবেন, মনে করবেন যে আমি নোংরা, আমার তাদেরকে আমার দরকার নেই, আমি ত্যাগ করে দেবো। সে যেই হোক আমি কারোর বাড়ি যাব না। আরে ভালো না বাঁচতে পারেন, সহানুভূতিটা তো দেখাতে পারেন।
ভালোবাসতাম না, কারণ আমার বাচ্চাকে আমি চাই না কেউ করুক। আমি আর আমার বর আমরা অনেক করি, অনেক করি, আমার ছেলে অনেক করুক। আমি একটু এদিক ওদিক গেলে আমার ছেলে কোথা দিয়ে কোথা দিয়ে তাদের খুঁজে খুঁজে নিয়ে এসে ঘরে ঢুকায়। আমরা অনেক করি, আমাদের বাচ্চাদের কাউকে করতে হবে না, আমি চাই না কেউ করুক। শুধু আমার একটাই সত্যি কপাল হয়তো খুলেছে, যে যে মানুষটা পরিবর্তন, আমি এই মানুষটাকে দেখলাম, যে মানুষটা কোনোদিন একটা কুকুরকে আমি ছুঁতে দেখিনি। এত বছরে আমি বাবানের বাবাকে কোনোদিন কুকুর ছুঁতে দেখিনি। বাবান ছোটোবেলায় প্রচুর ভালোবাসতো, ও কুকুর ভালোবাসতো, ও আদর করতো, ওর বাবা খুব রেগে যেত। সেই মানুষটাকে আমি দেখে অবাক, আজকে আমার মতোই ও, আমার মতো করে ও বাচ্চাদের ভালোবাসে, আমার মতো করে, মানে ও ভাবে যে আমাদের এগুলো সত্যি সন্তান। ও কষ্ট পায়, বাবানের বাবাও কষ্ট পায়। বাবানের বাবা দু হাত দিয়ে কালকে রক্ত বমি রক্ত পায়খানা পরিষ্কার করেছে। আমি দুরাত্রির ভালো করে, মানে এতদিন তো আমার ঘুম হয় না, আমি দুরাত্রির ঘুমিয়েছি, ওর বাবা উঠে উঠে দেখেছে ভোর 5:30টার সময়। সব বাচ্চাগুলো, যে কটা বাচ্চা গেছে, শুধু শিয়াল বাদে, শিয়ালকে খুঁজে পাওয়া যায়নি, শিয়াল ওখানে মরে পড়েছে। তাও আমি শিয়ালের মৃত্যুটা মারা গেছে, আমি শিয়ালকে দেখতেও যাইনি। পুষ্পাদের ওখানে মা মরে পড়েছিল, আমি দেখতেও যে, কারণ তখন আমি চিংচমকে এদের নিয়ে আমি তখন হসপিটালে, ছেলে নিয়ে এসে কোলে করে মাটি দিয়েছে। এই ফিলিংসগুলো কেউ বুঝবে না, যারা বুঝবে না আমি চাই না তারা বুঝুক। আর তাদের কাছে আমি বলিও না যে বোঝো বা আমার ভিডিও দেখো বা আমার ভিডিওতে কেউ লাইক করো কমেন্ট করো, আমি তাদের বলিও না। আমার কাছে জীবনে ভিডিও করাটা ম্যান্ডেটরি নয়, আমার কাছে এদের জীবনটা অনেক দামি। কে আমার কি করলো, দেখলো না দেখলো, আমি কোনোদিন আমি দ্বিতীয়বার খুলে দেখি না কোনোদিন। কিন্তু সবাইকে একটা, আমার এইখানে কেউ আঘাত দেবেন না, আমি ওদের নিয়ে থাকতে ভালোবাসি আর ভালোবাসবো। যে কজন থাকবে তাদের নিয়েই থাকবো, তাতে যদি আমার জীবনে সব কিছু ত্যাগ করতে হয় আমি করে দেবো। আর সেটা বাবানের বাবাও বলেছে, বাবানের বাবাও বলেছে, আমি এইটাতে আমি জীবনে সবচেয়ে বেশি পাওয়া পেয়ে গেছি, যে না ওর বাবা এত বাচ্চাদের জন্য করছে। আজকে সারা জায়গায় ওর বাবা খুঁজে ভ্যাকসিন দেবে, সব জায়গায় ঠিক করে এসছে। আমি ভাবতে পারিনি যে বাবানের বাবা এত ভালোবাসবে কুকুরদের, এত ভালোবাসে ওদের, এখনও বসে বসে চিংচঙের সঙ্গে কথা বলছে। কিছু বলার নেই, যদি কারোর মনে আঘাত লাগে আমার এই কথাতে, তাতেও আমার কোনো যায় আসে না। কারণ আমি অনেক বেশি আঘাত পাই যখন আমার বাচ্চাদের নিয়ে কেউ কিছু বলেন, আমি অনেক বেশি আঘাত পাই। আমি মুখে হাসি থাকে আমার, কারণ আমি প্রকাশ করি না আমার আঘাতটা। কিন্তু আজকে আমার বাচ্চাগুলো এইভাবে চলে যাচ্ছে না, সেই আমার মনে হয় লোকের অভিশাপগুলোই আমার লেগে গেল বাচ্চাদের। তবে আমি কিছু কিছু মানুষের সঙ্গে আমি বলে দিলাম, যাদের এত আপত্তি ছিল, যাদের আমি তাদের সঙ্গে জীবনে মুখ দর্শন করতে যাব, রাস্তা দিয়ে যদি মুখের সামনে যদি থাকে না, আমি মুখটা মনে হয় ঘুরিয়ে নেব। যতদিন জীবনে বাঁচবো, মানে সেই সব মানুষের সঙ্গে আমি সম্পর্ক কোনোদিন তৈরি করা তো দূরস্থ, তাদের দিকে ফিরেও দেখবো না, আজকে আমি বলে রাখলাম। আমি যদি একটু বুঝতে পারতাম না যে আমার বাচ্চাদের এরকম ভাইরাস হবে, এইরকম অ্যাটাক করবে, আমি এই বুড়োর, আমার মনে হয় ফার্স্ট বুড়োরই হয়েছিল, আমি ধরতে পারিনি। কারণ আমি তো ওদের নিয়ে আনন্দে ছিলাম, আমি তো ভাবতেই পারিনি যে এই জিনিসগুলো হবে বা ওদের কিছু। আমি যেটুকুনি ডাক্তার দেখি, ওষুধ ফষুধ যা ডাক্তার দিত আমি তাই খাওয়াতাম। আমার ঘরে মনে হয় এখন ওষুধের ঢিপি হয়ে গেছে, যে যেরম ডাক্তার ওষুধ দিয়েছে যা যা, আমি সব কিচ্ছু আমি বাদ দিইনি। কালকে রাত্রিবেলা কত রাত্রে ওর বাবা গিয়ে স্যালাইন কিনে নিয়ে এলো, যে ডাক্তার বলেছে স্যালাইনটা খাওয়ালেও হবে, কিনে নিয়ে এলো। কোথায় বমির ওষুধ কিনে নিয়ে এলো, তাও বমির ওষুধে কমেনি। আজকে কত দাম দিয়ে বমির ইঞ্জেকশান দেওয়া হলো চিংচমকে, দিতে গিয়ে কমেছে। তাহলে আমরা তো করছি, অন্যের এত প্রবলেম কেন? আমি এটাই বলতে চাই, অন্যের কেন প্রবলেম? টাকা যাক, পয়সা যাক, গতর যাক, ঘরবাড়ি যাক, আমাদের যাচ্ছে, আমাদের যাচ্ছে। আজ ঘরবাড়ি যদি নোংরা হয় আমরা পরিষ্কার করছি, আমরা দু হাতে তাদের সব কিছু পরিষ্কার করি। প্রত্যেক দিন আমার ওদের জামা কাপড় কত কাচতে হয়। তাহলে অন্যের মাথা ব্যথা করার কোনো কিছু কারণ আমি খুঁজে পাই না, আর কেউ করবেনও না, করবে না। আমাকে যদি না পছন্দ হয়, আমার বাচ্চাদের না পছন্দ হয়, সম্পর্ক কেউ রাখবে না আমার সঙ্গে, আমি চাইও না সেই সব মানুষের সঙ্গে আমি সম্পর্ক রাখতে। যে মনে করবে এটা আমার বাড়াবাড়ি, সে ভাবতে পারে, সেটা তার চিন্তাধারা, সরি, সেটা আমার চিন্তাধারা নয়। আমি যেরকম আমি সেরকমই, আমার মন এরকম, আমি এইভাবেই এদের সঙ্গে মিশব। যদি কেউ হার্ট হয়ে থাকেন আমার কথা, আমার কিছু করার নেই।